পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে। হঠাৎ প্রচন্ড সাডেন খুব ঝাঁকুনি হলো, আমরা শক্ত করে ধরলাম, ঝাঁকুনিটা অনেকক্ষণ ধরে হয়েছে। ट्रेन अचानक से पलट गया। अभी हम लोग को पता नहीं कैसे पलटा, कैसे नहीं पता। ये अभी क्या इंडिया का क्या सर्विस कर रहा है वो इंडिया का गवर्नमेंट नहीं जानता, हम लोग नहीं जानता। लगा है आप ये लोग को वो परवाह नहीं है ना, ये लोग को वो परवाह नहीं है। আমি 5 নম্বর, পেছনের থেকে 5 নম্বর কম্পার্টমেন্টে ছিলাম। তো হঠাৎ ট্রেনটা আসতেই চলছিল, 30-40 স্পিড ছিল হয়তো। হঠাৎ প্রচন্ড সাডেন খুব ঝাঁকুনি হলো, আমরা শক্ত করে ধরলাম, ঝাঁকুনিটা অনেকক্ষণ ধরে হয়েছে, অলমোস্ট 30-40 সেকেন্ডস। তারপরে ট্রেন থেমে যাওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি পেছনের 4টা কম্পার্টমেন্টে, এই যে এখন দেখতে পাচ্ছেন যা অবস্থা, ওই অবস্থা। একদম পেছনে যে জেনারেল কম্পার্টমেন্টটা ছিল সেটা এই দিক থেকে দেখা যাচ্ছে না, ওই সাইডে গেলে দেখতে পাবেন ওটা একদম দুমড়ে মুচড়ে গেছে, ওটা আর কোনো ইয়ে নেই। ওখানে অনেক ডেথ হয়েছে, আর মাঝখানে দুটো লাগেজ ছিল বলে হয়তো ডেথটা কম হয়েছে। আবার লাগেজের পরে একটা জেনারেল ছিল সেটা উল্টে গেছে। আর 5 নম্বর কম্পার্টমেন্টে একটু একটা দিকে চেপে গেছে। আমি মালদা যাচ্ছিলাম, শিলিগুড়ি এনজিবি থেকে উঠেছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। लग रहा था हम लोग बचेंगे, फिर भी कितना मुश्किल से आदमी लोग निकाल दिया अंदर से। अंदर से हम लोग नहीं लगा कि बचेंगे, धक्का लगा था जोर से। हाँ, कितने बजे ये हुआ था? 8:30 बजे। आपके पास कोई सामान वामान था? हाँ, मोबाइल था, मोबाइल नहीं मिला, बैग था, बैग भी नहीं मिला। আমরা শিলিগুড়ির থেকে আমরা যাচ্ছিলাম আমি মালদা, ঠিক আছে। এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে, যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে। আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছি। এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে, অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, বগি নিচে সব পুরো আছে। এই ট্রেনটা কি ধারণ ছিল? এই ট্রেনটা অলরেডি, এই ট্রেনটা দাঁড়ানো ছিল না, এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিল, এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে, ওটা পেছে পেছে এটা জোরে ছিল একটু, আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের এটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রশাসন এখন বর্তমানে, আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি। প্রথমত অ্যাম্বুলেন্স একটা ছিল না, তারপরে আমরা বলার পরে ফোন করে করি সবকে, দুটো অ্যাম্বুলেন্স আমাদের এসছে, তারপর সবকে এখন ট্রেন হয়েছে, সবাইকে নিচে হচ্ছে আর কি। ট্রেন আচানক সে পলট গিয়ে, আপনি হম লোক পতা নেই কেসে পলটা, কেসে নেই পতা। ইয়ে ক্যা ইন্ডিয়া কা ক্যা সার্ভিস চল রা, ইন্ডিয়া কা গভর্নমেন্ট নেই জানতা, হম লোক নেই জানতা। হম লোক কাম করনে আগে যা রে, কাম করনে জানা চাহতে আগে, ব্যাগ দে দো চলে যায়গে। লগা আপ এ লোক ও পড়বা নেই না, এ লোক ও পড়বা নেই, এ লোক ও পড়বা সে আজ হম লোক সব হসপিটাল মে হা, সবকা ব্যাগ সহি সালামত হা, ব্যাগ কে সামনে কিছু কো জানে নেই দে রা, কিউ জিন্দা হ্যায় তো ব্যাগ চাহিয়ে না হমে। আপি ট্রেন স্লো যা রা থা, ডাইরেক্ট আকে পিছে সে মার রে, চার পাঁচ পলট গিয়া ও, হ্যাঁ পলট গিয়া। ধরা ধরা।